মাই ইউটিউব চ্যানেল টিয়া ব্লগস, আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে 11টা, আমার আজকের ব্লগটা 11টা থেকে শুরু করছে। ওদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে কাঁদছে, বকেছি, ওপরে জানলার ওপরে উঠবে বলছিল। তো পড়ে গেলে কী হবে বলো তো, হাত পা টাত পা ভেঙে একাকার হয়ে যাবে, তার জন্য আমি ওঠাইনি, তাই কাঁদছে। আর এখানে দেখো আমি রান্না করছি, এই যে আলু দিয়ে, ডাঁটা দিয়ে, এই যে সর্ষে আর আদা রসুন একটুখানি বেটেছি, তো এটা দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। আর ডাল এই দেখো সেদ্ধ করে রেখেছি, এটাকে খালি সাঁতলাবো। ভাত হয়ে গেছে, তো আজকে মনে হচ্ছে আর স্কুলে যাওয়া হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। দেখি যদি হয় তো যাবো। কী হয়েছে? আমার কাছে আসবি না, আমি চলে যাই। এই বললে তোর গায়ে সাপড়া। বাবার কাছে? বাবা কাজ করবে তো, ননো যাবে আজকে। সেই ননোগুলো কি সুন্দর ননোগুলো হয়েছে বল না, আমার নাই নাই করাবো, চলো 11:30 থেকে আসি। তো বন্ধুরা ওইকে তরকারিটা চাপিয়ে দিয়ে আমরা চললাম আছি স্কুলে। এই যে খিচুড়িটা নিয়ে চলে আসি, 11:30 বেজে গেছে। আর ওদিকে প্রতিমাটা তোমাদেরকে দেখাবো, কত সুন্দর লাগছে দেখতে, চলো। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তো এই দুটো ঠাকুরের সাথে এই লক্ষ্মী ঠাকুরটাও যাবে, এইটা এখন রেডি হচ্ছে। এগুলো পুরোপুরি কমপ্লিট, এগুলো আজকেই চলে যাবে, 12:30-12:30 সময় করে নিতে আসবে। জানি না কখন আসবে, যখন আসবে তোমাদেরকে তখন দেখাবো। তো চলো এখন যাচ্ছি হচ্ছে খিচুড়িটা নিয়ে আসতে। ওই যে ওদিকে তোমার দাদাভাই করছে গণেশ ঠাকুর, ওটা কালকে যাবে। এখন বাজে হচ্ছে 1:30, আর আমি ওদিকে কী করছিলাম বলো তো, সব কাজ টাজ গুছিয়ে না একটু ঠাকুরটা রং করছিলাম, লক্ষ্মী ঠাকুরটা। তার জন্যে ফোনটা মেয়েটাকে দিয়ে গেছিলাম, কার্টুন দেখছিল, আর না হলে তো কিছুই কাজ করতে দেবে না আমাকে, তার জন্য ভিডিওটা আর করতে পারিনি, তো তার জন্য সরি। তো চলো এদিকে সব কাজ হয়ে গেছে, এবার মেয়েটাকে খাওয়াবো। আর আমি একটু লক্ষ্মী ঠাকুরের পাটটা আঁকিয়ে দিলাম, আর হাতের আলতাগুলো পরিয়ে দিয়েছি, পায়ের আলতাটা পরিয়ে দিয়েছি, আর ওই লক্ষ্মী ঠাকুরের শাড়িতে না টিপটিপ একটু দাগ করা মানে করেছে তোমার দাদাভাই, তো সেটাই এঁকে দিয়েছি। তো যাই হোক, যখন যাবে ঠাকুরগুলো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তাহলে এখন মেয়েটাকে খাইয়ে দিই। ফোনে না এক ফোঁটা চার্জ নেই, ও এতক্ষণ ধরে কার্টুন দেখছিলো, তো চার্জটা একদম শেষ হয়ে গেছে, তো ফোনটা চার্জে বসিয়ে আমি ওকে খাওয়াবো। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন 2:30 বাজে, আর এখানে দেখো ঠাকুরগুলো নিতে চলে এসেছে এনারা। তো ঠাকুরগুলো এনারা নিতে চলে এসেছে, কিন্তু ভ্যানটা এখনও আসেনি। আর এই দেখো লক্ষ্মী ঠাকুরের পাটটা, পাটটার মানে যে সোনালি কালারটা ওইটা আমি করে দিয়েছি, আর টিপটিপ দাগগুলো করেছি, আর ওপরে যে ব্লু কালারের টিপটিপ গেছে মানে পায়ের ওপর দিয়ে, সেটা তোমার দাদাভাই করেছে, আর এই হাতের আলতাগুলো আর পায়ের আলতাটাও আমি করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মামন শাকে ভ্যানে তুলতে গিয়ে পাশে কালী ঠাকুরের হাতের তিনটে আঙুল ভেঙে গেছে, তো সেটাকে তোমার দাদাভাই আঠা দিয়ে জোড়ার চেষ্টা করছিল, কিন্তু ওই আঠাতে হচ্ছিল না বলে পাশে একটা কাকার কাছে পেন্সিল নাকি একটা আঠা ছিল ওটা নিয়ে এলো, তো তারপরে আঙুলটা জোড়া হলো, কিন্তু রংটা যে উঠে গেছে সেটা আবারও গিয়ে ওকে সারতে হবে। মানে ঠাকুর কমপ্লিট করার পরে এই যে জিনিসগুলো হয় না, এটাতেই ভীষণ সমস্যা হয়, আবার গিয়ে সারা আর সারা, তো রংটা গিয়ে ওখানে সারতে হবে। আর এখানে দেখো আঠা দিয়ে, ওই যে পেন্সিল নাকি আঠা ওটা দিয়েই এখানে আঙুলটা জোড়া হচ্ছে। চলে গেল, আর আমি দেখো সন্ধে দেবো বলে ড্রেসটা চেঞ্জ করলাম, আর এই যে হাতে নিয়ে নিয়েছি ধুনোছি, ধুনো দেবো আজকে বৃহস্পতিবার, আর পায়ে পরে ফেলেছি আলতা, দেখতেই পাচ্ছ। এতদিন ধুনো দিইনি কারণ নারকেল ছোবড়া ছিল না, নারকেল ছোবড়া কোথাও পাইও নি, নারকেল ছোবড়া তো শুধু কারোর কাছে থাকে না, নারকেল টারকেল ছাড়ানো হলে তারপর ছোবড়া পাওয়া যায়। তো যে কাকাবাবুর দোকান থেকে দোকান করি, তো সেই কাকাদের বাড়িতে ছিল নারকেল ছোবড়া অনেকগুলো বস্তা ভর্তি করে,
তো ওনারা ফেলে দিচ্ছিলেন, আমি বললাম ফেলতে হবে না, আমি ধুনো দিতে পারছি না নারকেল ছোড়ার জন্য, আমাকে দিয়ে দিন, আমি কেটে কেটে রেখে দেব। তার জন্য দেখো ঠাকুর যাওয়ার পর থেকে আমি এই করেছি, তাও পুরোটা মানে কাটতে পারিনি। এই দেখো এই হাতটা এরকম কাটতে গিয়ে আঙুলের এখানটা করে কী অবস্থা হয়েছে, এই যে কেটে গেছে এখানটাতে দেখতে পাচ্ছ। আপাতত যেটা কুচিয়েছি এটা অনেক দিন চলে যাবে, আর যেগুলো আছে সেগুলো পরে কেটে নেব। তো চলো তাহলে ধুনোটা সাজিয়ে ফেলি, এ বেলা থাকতে থাকতে আজকে সন্ধ্যে দিয়ে দেব। দেখো এখনও পুরোপুরি সন্ধ্যে হয়নি, বাইরেটা এখনও আলো রয়েছে। বন্ধুরা চলো, ওদিকে সন্ধ্যে দিয়ে দিয়েছি, গোপালকে শরণও দিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই বললো একটু চা করো, ওরও ঠান্ডা লেগে গেছে, সর্দি করেছে, আমাদের তিনজনের একসঙ্গেই ধরে গেছে। তো আমার মানে সর্দিটা অতটা না থাকলেও মুখটা একদম খারাপ হয়ে গেছে, আর গলাটা মাঝে মাঝে এতটাই খসখস করছে যে মানে কী করবো ঠিক করতে পারছি না, কাশবো না কি বমি পাচ্ছে বমি করবো সেটাই বুঝতে পারছি না। তো এটা আমার সমস্যা হচ্ছে দেখছি, এই ইদানিং সর্দি হলে এই জিনিসটা হচ্ছে। আর যাই হোক গে চলো তাহলে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো এভাবেই। আজকের মতো টাটা, পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি।